রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যারা সামাজিক সহাবস্থান আছে যিনি কোনো বিদ্রোহী নন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় অথবা আপনার অন্য কোনোভাবে একজন মানুষের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে যেমন যুদ্ধলিপ্ত হওয়া তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধ লিপ্ত হয়েছেন মুসলমানদের উপর হামলা করছেন এরকম যদি না হয় অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্ম নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে না মিসালাম বলেছেন সে জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা হামলা করা তাদের কষ্টের কারণ হওয়া অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রব্ব আলমিন মানুষ তো বটে অন্য ধর্মাবলম্বী তিনি তো মানুষ দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই আদমান ইসলামের সন্তান হিসাবে আমরা ভাই আল্লাহ তালা করিমে বলেছেন জাতকুর আদ আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো এখানে আদ জাতি তারা যে নবীর হুহদ আলাহাসমের অস্বীকারী ছিল তাদেরকে কিন্তু ভাই হিসাবে আজ জাতির ভাই বলেছেন আল্লাহ তালা হুদ আলাহিস্লাতামকে তার মানে অন্য ধর্মাবলম্বী হলো মানুষ হিসাবে এক ধরনের ভাতৃত্ব আমাদের মধ্যে আছে যদিও ইমানই ভাতৃত্ব ভিন্ন জিনিস যাই হোক তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি জুলম তো পরের কথা অন্যান্য প্রাণীর প্রতিও তো জুলম করা যায় না ইসলামে বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানই দায়িত্ব যে মুসলমানরা কারো কষ্টের কারণ হবে না অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে উদুরপিন্ডি ঘাড়ে যেন না হয় সেটি খেয়াল রাখতে হবে সেই সাথে আমাদেরও সর্বস্তর মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখব বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েক্টিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধর্ম মানুষের উপরে আক্রমণ করতে না পারে সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপরে আঘাত করে তারা লুটপাট চালায় থাকে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে মসজিদগুলোর দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহাবস্থান অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি বিশেষ করে সংখ্যালঘুরা দেশে আলহামদুলিল্লাহ তাদের পরে এদেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিছু খারাপ মানুষ তো সব সমাজে থাকে বেশিরভাগ মানুষ যতটা আন্তরিক আমাদের আশেপাশের অন্য দেশগুলোতে ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটো আন্তরিক নয় সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই কঠিন কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো। ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত শত মানুষের প্রাণহানি হয়েছে প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটে সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কি না কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশাব লেগে যায় লেগে যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করে নাই তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভট করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিক একটা খেয়াল রাখতে হবে যে না থাকলে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবন আচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় এরপর প্রশ্ন হল আমার স্বামী মারা গেছেন ব্যাঙ্কে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে আমার তো অবস্থায় করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজে যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজ যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়েজ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপরে যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপরে আপনারা সেটা যার যার খেয়াল খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে